ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আজরাইল গেছে যা বলতেছে আল্লাহ পাঠাইছে আপনার জান কবজের জন্য আমি আসছি আপনাকে নিয়ে যাব ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলে আল্লাহকে যায় কও যে বন্ধু কি বন্ধুর জান কবজ করে সুবহানাল্লাহ কবে না ইব্রাহিম খলিলুল্লাহ আজরাইলকে কয় এ আজরাইল আল্লাহকে যায় বলো বন্ধু কি বন্ধুর জান কবজ করে আজরাইল দেখে আল্লাহ কার কাছে পাঠাইছো বলে কি হইছে আল্লাহ হে তা কয় যে বন্ধু কি বন্ধুর জান কবজ করে আল্লাহ তোমার কাছে কইতে কইছে আল্লাহ ডাক দেখো আজরাইল আমার খলিলকে যায় বলো বন্ধু বন্ধুকে দাওয়াত করলে ডাকলে কি বন্ধু না আসে সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ প্রেমের খেলা কি প্রেমের খেলা ওরে প্রেমের খেলা ইশকের গো মেলা সবাই বুঝে না আশে কার মাশুকের প্রেমে এই তো নিশানা ইব্রাহিম ডাক দেখায় আজরাইল আর দেরি না নিয়ে চলো আমাকে পৃথিবীতে আর থাকবো না মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আইছে সুনানুন নাসাইর হাদিস বুখারীর মধ্যে এসেছে আজরাইল আইসা বলতেছে ও পয়গম্বর আল্লাহ হুকুম করছে আপনাকে নিয়ে চলে যাব মুসা আলাইহিস সালাম একটা জোরে আজরাইলের মুখ পেছে একটা ঘুষি মারছে ঘুষি একটা মারার সাথে সাথে আজরাইল আলাইহিস সালামের চোখ বের হয়ে গেছে সুবহানাল্লাহ কবে সুবহানাল্লাহ বলে হুজুর এটা কি করে সম্ভব আজকে কি করে সম্ভব আমি আপনাদের কেমনে বুঝাবো পন্থ কি করে বুঝাবো আপনারে কেমনে বুঝাবো যে এটা কি করে সম্ভব তো হাদিসের কথা তো সহি বুখারীতে আসছে নবী নিজে ওয়াজ করছে আজরাইল নূরের তৈরি সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ এই দেখেন এখানে একটা ফেস লাগবে না জিলাপির ফেস লাগাবো জিলাপির ফেস লাগাবো লাগাই দিই এই যে লাগাই দিই এবার আজরাইল হলো নূরের তৈরি মুসালা মাটির তৈরি মাটির তৈরি মানুষ নূরের তৈরি ফেরেশতারে একটা ঘুষি দিয়া চোখ বাইর করে ফেলাইছে যারা কয় নবী নূরের তৈরি হইতে পারে না নূরের তৈরি মানুষ কি করে মাটির তৈরি মানুষের সাথে রাত্রিবেলা ঘুমায় তার মানে বোঝা গেল ও বলো আল্লাহ সৃষ্টি সম্পর্কে তোমার আকল জ্ঞান তৈরি হয় নাই কথা কন ঠিক কি না ঘুষি মারছে এক ঘুষিতে চোখ বেরিয়ে গেছে শোক টেমনে দই দিয়ে আজরাইল আলাইহিস সালাম দৌড়েছিল গেছে আল্লাহর কাছে যে আল্লাহ কার কাছে পাঠাইছো কি হয়েছে কে দেহ দিয়ে আমার শোক ঘুষি দিয়ে শোক বের করে লেছে সুবহানাল্লাহ খেলাটা কি দেখে আজরাইল কেন ঘুষি মারছে আচ্ছা কেন ঘুষি মারছে আল্লাহ জানে না জানে কি কথা কন আল্লাহ জানেনি এরপর আল্লাহ জিগে আজরাইল ঘুষিটা কেন মারছে বলে আমি যাই বলছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য আইছি আপনার জান কবজ করব আপনার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার একটা জোরে করে ঘুষি মেরে আমার চোখ বাইর করে ফেলাইছে সে দুনিয়াতে আসবার চাই না আল্লাহ আল্লাহ দেখো আমার চোখটারে বাইর করে ফেলাইছে আল্লাহ ডাক দেখায় মুসা রে আজরাইল রে আমার মুসার কাছে তুমি আবার যাবা যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে বলবা ও মুসা আপনি একটা গরুর উপরে হাত রাখেন হাত রাখার পরে আপনার হাতের নিচে যতগুলি পশম পড়বে এত বছর আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন আজরাইল এসে বললেন হুজুর আল্লাহ আবার পাঠিয়েছেন
আপনি একটা পশুর উপরে হাত রাখেন, বলে লাভ কি, কি হবে? ওই হাতের নিচে যত পশম পড়বে গনে গনে তত বছর আপনি দুনিয়াতে থাকবেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আজরাইল তারপরে কি? বলে হুজুর তারপরে আপনার মরণ হবে। কুল্লু নফসিং দাঈকাতুল মউত, প্রত্যেক জীবনের মরণের সাদা সাধন করা লাগবে। আপনি কত কোটি বছর থাকেন না কেন, একদিন আপনাকে মৃত্যু বরণ করাই লাগবে। মূসা আলাইহিস সালাম বলেন, তাহলে আজরাইল আর দুনিয়াতে থাকার ইচ্ছা নাই, মরা যেহেতু লাগবে এই দুনিয়াতে আর থাকবো না, আমাকে নিয়ে চলো, আমি আর দুনিয়াতে থাকবো না। একবার জোরে জোরে বলা যাবে কি, আল্লাহু আকবার। বাজান আমার নবীজির সময় ঘনায় গেল, জিব্রাইল এসে বলেন, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ জানে আপনি কেমন আছেন, তারপরও আল্লাহ পাঠাইছেন আপনার খোঁজ নেওয়ার জন্যে। নবী বলেন, জিব্রাইল আমি বেশি ভালো নাই, অসুস্থ। চলে গেলেন জিব্রাইল, দ্বিতীয় দিন আবার আসছে, সালাম দিয়া বলেন, হুজুর আপনি কেমন আছেন? বলে, আজ জিব্রাইল আমি বেশি ভালো নাই, অসুস্থ। চলে গেলেন জিব্রাইল, পরের দিন ইসরাফিলকে নিয়ে আসছে, ইসমাইলকে নিয়ে আসছে। ইসমাইল নামক একজন ফেরেশতা ছিলেন, যার নেতৃত্বে 70,000 ফেরেশতা থাকে। ওই 70,000-এর নেতৃত্বে এক একজনের নেতৃত্বে আরও 70,000 করে ফেরেশতা থাকে। এবং ওই ইসমাইল ফেরেশতা আসছে জিব্রাইলের সঙ্গে, নবীজি সালাম দিলেন, জিব্রাইল আপনি কেমন আছেন? হুজুর আপনি আজকে কেমন আছেন? বলে আমি অসুস্থ। হুজুর আল্লাহ খোঁজ পাঠাইছেন আপনার খোঁজ নেওয়ার জন্যে। দেখেন বন্ধু বন্ধুকে কেমন ভালোবাসে, আমার আল্লাহ তার নবীকে কেমন ভালোবাসে, আমার আল্লাহ তার নবীকে কেমন ভালোবাসে, বাজান কেমন ভালোবাসে। আল্লাহ তার হাবিবকে খোঁজ নেওয়ার জন্য পাঠায়, যায় দেখো আমার বন্ধু কেমন আছে, আমার বন্ধু কেমন, তুমি যায় খোঁজ নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পরের দিন আসছেন, চতুর্থ দিনের মাথায় জিব্রাইলকে নিয়ে আসছেন, সালাম দিলেন, নবীজি হুকুম দিলে আমরা ভিতরে প্রবেশ করব। আল্লাহর নবী অনুমতি দিলেন, আজরাইল এবং জিব্রাইল দুইজন ভিতরে ঢুকলেন। ঢুকার পরে আজরাইল নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন আমি আপনার জান কবজ করে আপনাকে সসম্মানে মর্যাদা দিয়ে আমি আল্লাহর কাছে নিয়ে চলে যাব। হুজুর আপনি যদি হুকুম না দেন আপনার যতদিন মন চায় ততদিন আপনি পৃথিবীতে থাকবেন, আপনার যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন, আপনার যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন। একটু চিন্তা করেন তো, হুজুর অনুমতি দিলে নিয়ে চলে যাব, অনুমতি না দিলে আপনাকে রেখে চলে যাব, আপনার যতদিন মন চায় ততদিন আপনি পৃথিবীতে থাকবেন। তার মানে কি, সবার জন্য বিধান একরকম, আমার নবীর জন্য বিধান ভিন্ন রকম। সবার জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সবার জন্য আল্লাহ বলে দিলেন বান্দার সময় শেষ, আর তুমি এক সেকেন্ডও থাকতে পারবা না। কিন্তু আমার নবীর জন্য বিধান হলো, হুজুর আপনি অনুমতি দিলে আপনি জান কবজ হবে, আর অনুমতি না দিলে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার হায়াত হবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। হে সুন্নি, এই জন্য আমরা নবী 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 করি। সবার জন্য আইন একরকম, আমার নবীর জন্য আইন ভিন্ন রকম। আল্লাহ জানাই দিলেন, এ আজরাইল এইভাবে বলবা, নবীর যতদিন মন চায় ততদিন নবীজি দুনিয়াতে থাকবে। আল্লাহর নবী কেঁদে ফেললেন, জিব্রাইল আল্লাহর বিধান কিরকম? জিব্রাইল বলেন, হায়া নবী আল্লাহ, আল্লাহ জানাইছেন আপনি যতদিন মন চায় আপনি ততদিন দুনিয়াতে থাকবেন। হুজুর আপনি যদি বলেন আপনাকে নিয়ে সসম্মানে আমরা আল্লাহর কাছে চলে যাব। জিব্রাইল ডাক দিয়ে বলেন, তবে ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলো। জিব্রাইল
আপনার মালিক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আহা কি দামি কথা, আপনার মালিক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আপনার মালিক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। হুজুর আল্লাহ আপনার অপেক্ষায়। সাথে সাথে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আজরাইল দেরি করো না, আর দেরি করার সময় নাই, তাড়াতাড়ি নিয়ে চলো, আমার মালিক আমার অপেক্ষায় আছে, আমি আমার মালিকের দিদারে চলে যাব, আমি আমার মাশুকের দিদারে চলে যাব, আর দুনিয়াতে আমি থাকব না। এমন সময় আজরাইল আলাইহিসসালাম নবীজির বক্ষ বরাবর হাত রাখছেন, জান কবজ করবেন, জান বের করে নিয়ে যাবেন। হুজুরে করিমের কষ্ট হচ্ছিল, নবীজি কেঁদে দিয়ে বলেন, আজরাইল রে বড় কষ্ট হয়, এর চাইতে কি একটু আসানে আমার জান কবজ করা যায় না। আজরাইল দেখে বলে, হুজুর সৃষ্টির মধ্যে আপনি নবীর আগে এবং আপনি নবীর পরে, এত আসানে আমি কারো জান কবজ করি নাই গো নবীজি। হুজুর আপনার পরেও এত আসানে কারো জান কবজ হবে না, আপনি নবীর আগে এত আসানে আমি কারো জান কবজ করি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে আল্লাহ আমাকে হুকুম করেছে, আপনি নবীকে কষ্ট দিলে আমি আজরাইলের জীবন বরবাদ হবে, আমি ধ্বংস হয়ে যাব নবীজি, আপনার ব্যাপারে আল্লাহ আমাকে সতর্ক করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার আসনে জান কবজ করতেছি, এর চাইতে আসান আমার কাছে আর নাই। আরএসবিডি মিডিয়া। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ বলে দিলেন কুল, সরাসরি ওয়াজে চলে গেলাম, মুকদ্দমার সময় কম। কুল হুজুর আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই ভালোবাসতে চাই, সে যেন আপনি নবীকে ভালোবেসে আপনার ইত্তেবা করে। মারহাবা বলা যাবে? মারহাবা। ও নবী আপনি বলুন, কেউ যদি আমাকে পাইতে চায় তাহলে আপনাকে আগে পাইতে হবে, আপনি নবীকে আগে পাইতে হবে, পাইলে বিনিময় কি হবে? ইহাবিবুকুম আল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসব। যে জমিনের উপরে আপনি বসে আছেন, এই জমিন আমাদের আপন না, এই জমিন আমাদেরকে তার ভিতরে দাফন করে দিবে, এই জমিন আমাদেরকে প্রতিনিয়ত ডাকে, আসো সময় তোমার ঘনায় গেছে। বন্ধু আমাদের পূর্বে যারা ছিল এই জমিনের মাটির নিচে তাদের দাফন হয়েছে, এই মাটির নিচে তাদের জায়গা হয়েছে। একদিন মাটি ভিতরে হবে ঘর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর, মোনা আমার কেন বাঁধো দালান ঘর। ও বাজার, এই মাহফিলের ভিতরে কোটি কোটি টাকার মালিকের ছেলেরা মাহফিলে আসে না, বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপ এবং বড় বড় শিল্পপতির ছেলেরা মাহফিলে বসে না,
মাহফিল করে যারা তারা মধ্যবিত্ত দরিদ্র, মাহফিলে বসে যারা তারা মধ্যবিত্ত দরিদ্র, মাহফিল সাজায় যারা মধ্যবিত্ত দরিদ্র, মাহফিলের পোস্টার নিয়ে দৌড়ায় যারা মধ্যবিত্ত দরিদ্র। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো শোনো শোনো, এই সমস্ত আমার গরিব উম্মতরা ধনী উম্মতের 500 বছর আগে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। হাই নাই আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? ধনীর ছেলেরা মনে করে আমরা মাহফিলে বসব, আমাদের একটা ক্রেডিট আছে না, আমরা কেন খড়ের মধ্যে যায় বসে থাকব। গারোয়া দরবারের মহিববৃন্দ যারা আছেন শুনে, আপনারা গারোয়া দরবারের শরীফ আসছেন শুধু গারোয়ার সাথে সম্পর্ক না, আমরা যারা আসছি শুধু গারোয়ার সঙ্গে আমাদের সম্পর্ক না, আমাদের সম্পর্ক একজন আল্লাহর ওলির সঙ্গে। তিনি কে? তিনি হযরত মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহ, তিনি খাজা বাহউদ্দিন নকশবন্দ বুখারী রহমাতুল্লাহ আলাইহ, তিনি শাহ সুফি ফতে আলী রসুলনামা রহমাতুল্লাহ আলাইহ, তিনি নূর মুহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহ। আল্লাহর ওলিদের সাথে আমাদের সম্পর্ক বাপ, এই রুহানি টানে, হৃদয়ের টানে, প্রেমের টানে আমরা আসছি। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান, দুনিয়াতে সম্পর্ক যেরকম, মেহেশরের মাঠে সম্পর্ক হবে তেমন। নবী আমার বলেন, আল মারউ মা আমানা হাব্বা, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে মেহেশরের মাঠে তার সঙ্গে তোমার হাসর নাসর হয়ে যাবে। বাজান, আমরা জানি আমাদের হাতের মধ্যে গুনার ময়লা আছে, আমাদের শরীরের মধ্যে গুনার ময়লা আছে, আমাদের দেহের মধ্যে গুনার ময়লা আছে, কিন্তু আমরা সুন্নি যারা আছি আমরা একটা বিষয়কে প্রাধান্য দিয়ে থাকি, আমরা সবসময় মহব্বতটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা দিশহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। জমিন আমাদেরকে নিয়ে চলে যাবে, পৃথিবী আমাদেরকে দুনিয়াতে থাকতে দেবে না, দুনিয়া বড় স্বার্থপর। আপনার আগে যারা ছিল তাদেরকে দুনিয়া বিদায় করে দিছে, এখন আমাদের পালা, এরপর আমাদের সন্তানদের পালা আসবে, সবাইকে দুনিয়া বিদায় করে দিবে, যাও চলে যাও, থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, বলে ইয়াখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, সময় শেষ হয়ে গেলে আর থাকার সুযোগ নাই। কিন্তু কি নিয়ে যাবেন? দুইটা জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। 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 আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ বলেন, যারা ঈমান আনছে, মুত্তাকি মুত্তাকি মুত্তাকি, আল্লাহকে ভয় করেছে। কিভাবে আল্লাহকে ভয় করতে হবে? কেমনে আল্লাহকে ভয় করতে হবে? কিভাবে আল্লাহকে ভয় করা লাগবে? আল্লাহকে ভয় করার জন্য যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছিল তাদের সহবতে আপনাকে বসা লাগবে। বা পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ওলিদের দরবারে যায়, আল্লাহর ওলি হয়ে গেছে। ওলি ছাড়া ওলি হওয়া যায় না, ডাক্তার ছাড়া ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ওলি ছাড়া ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আলেম ছাড়া আলেম হওয়া যায় না। আবার যারা চুরি বিদ্যা শিখে, এরা চোর ছাড়া চোর হইতে পারে না। কি কথা কন, এদের উস্তাদ চোর হয়, চোরা উস্তাদ ছাত্রদের চুরি বিদ্যা শিখায়, ডাকাত উস্তাদ ছাত্রদেরকে ডাকাতির বিদ্যা শিখায়, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং শিখায়, মেকানিক মেকানিকগিরি শিখায়। আল্লাহর অলির দরবারে গেলে অলি হওয়া যায়,
অলির দরবার ছাড়া অলি হওয়া যায় না, এই জন্য দুনিয়াতে আমরা অলিদের সাথে ভালোবাসা রাখি। অলি হতে না পারলেও অন্তত অলির সহবতে থাকা যাবে। আপনারা যারা আতরের দোকানদারের কাছে যান, আতরের দোকান থেকে মানুষ খালি ফিরে আসে না। আতরের দোকানে গেলে তিনটা জিনিস লাভ হয়, এক নম্বর আতর কিনে আনা যায়, দুই নম্বর আতর শরীরে লাগায় নিয়ে আসা যায়, তিন নম্বর আতরের ঘিরান সুখে বাড়িয়ে আসা যায়। অলির দরবারে গেলে তিনটা জিনিস পাওয়া যায়, হয় সাথে সাথে দোয়া কবুল হয়, আর না হয় ওলি আল্লাহর সহবতে বসে কিছু নেক আমল নিয়ে আসা যায়, আর না হয় ওলি আল্লাহর মহব্বতে থাকতে পারলে আল্লাহর ওলি হয়ে কবরে আসা যায়। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনা আমার, কেন বাধ দালাল ঘর। পৃথিবী আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমরা চলে যাব কবরে, দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে, এক নম্বর ইমান, দুই নম্বর আমল। এখন ইমান আপনি কিভাবে আনবেন? পৃথিবীর মধ্যে মুসলমান আছে 200 কোটি, মুসলমানের ভিতরে 73টা জামাত আছে, ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা জামাত জান্নাতে যাবে, বাদ বাকি 72 জামাত জাহান্নামে চলে যাবে। 73টা দল আছে মুসলমানদের মধ্যে, একটা খারিজি, নাসিবি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, এই যে কদারিয়া, এরপরে আহলে মুজাসসিমা, পৃথিবীর ভিতরে বহু দল আছে। এই 73টা জামাতের মধ্যে একটা জামাতের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত কোনো দল জান্নাতে যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যত জামাত আছে সব বেদাতি জামাত। অনবীর উম্মত খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন, ইমান তো নিয়ে কবরে যাবেন, ইমানটা কেমনে নিয়ে কবরে যাবেন বলেন তো? জমানা বড় ফেতনার জমানা, ভয়াবহ জমানা। আমার আপনার মতো এরকম বহু আলেম নামের জালেম আছে যারা ইমান চুরি করার জন্য বসে পড়ে বসে রয়েছে, এবং মধ্যপ্রাচ্য থেকে কোটি কোটি টাকা ডলার তারা পেয়ে যাচ্ছে। মনোযোগ দিবেন বাপ, এ জমিন আল্লাহর ওলিদের জমিন, এই পুরা বাংলাদেশে ইসলাম এনেছেন 360 আউলিয়া, উপমহাদেশে ইসলাম আনলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি। 40 কোটি মুসলমান যা করতে না পেরেছে হযরত খাজা আজমেরি একা তাই করেছে, কথা বলেন ঠিক কি না? 18 কোটি বাঙালি মুসলমান যা করতে না পেরেছে হযরত শাহজালাল ইয়ামিনি একা তাই করেছে, কিন্তু তাদের নাম শোনার পরে তাদের দেওয়া ইসলামকে আজকে যারা মিথ্যায় পর্যবসিত করে বলল আমরা যেইভাবে নামাজ পড়ি এই নামাজ বলে কোনো সহি নামাজ না, এটা বলে প্রচলিত নামাজ, এই নামাজের কোনো বলে ভিত্তি নাই, বাজান আমরা যেইভাবে দোয়া করি এই দোয়া হলো বেদাত, আজকে ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেওয়া হয়েছে, আজকে নবীর দুরুদের মধ্যে সন্দেহ সৃষ্টি করা হয়েছে, আজকে দোয়ার ভিতরে সন্দেহ সৃষ্টি করা হয়েছে, আজকে জিকিরের মধ্যে সন্দেহ সৃষ্টি করা হয়েছে, আজকে পীরের দরবার নিয়ে সন্দেহ সৃষ্টি করা হয়েছে, আজকে তরিকা নিয়ে সন্দেহ সৃষ্টি করা হয়েছে, আজকে মাজহাব নিয়ে সন্দেহ সৃষ্টি করা হয়েছে, আজকে জিকির মাহফিল নিয়ে সন্দেহ সৃষ্টি করা হয়েছে, আজকে তালিম তরবিয়ত নিয়ে সন্দেহ সৃষ্টি করা হয়েছে, আজকে মুরাকাবা মুহাসাবা নিয়ে সন্দেহ সৃষ্টি করা হয়েছে, আজকে অলির দরবে অলির মজলিসে বসা নিয়ে সন্দেহ সৃষ্টি করা হয়েছে, চারপাশে শিরিকার বেদাতের সরাসরি শিরিকার বেদাতের ফতোয়া, চারপাশে বেদাতের ফতোয়া দিয়ে দিয়ে মুসলমানদেরকে নফল ইবাদত থেকে দূরে সরানোর চেষ্টা চলতেছে। আর আপনাদেরকে বলে দিয়ে যায় নবীর উম্মতেরা, নফল ইবাদত ছাড়া কেউ ওলি হতে পারে নাই, কেউ পারে নাই, কেউ পারে না, আর কেউ পারবে না। নফল ইবাদত ছাড়া ওলি হওয়া যায় না, নফল ইবাদত ছাড়া ওলি হওয়া যায় না, নফল ইবাদত ছাড়া ওলি হওয়া যায় না। ওরা এই জন্য সিদ্ধান্ত নিল নফল ইবাদতকে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দাও, যদি নফল ইবাদত মুসলমান বন্ধ করে দেয় তো ওলি হওয়ার দরজা বন্ধ হয়ে যাবে, কারণ নফল ছাড়া ওলি হওয়া যায় না, নফল ছাড়া ওলি হওয়া যায় না। ওলি হইতে হলে আপনাকে নফল ইবাদত করাই লাগবে, কথা বলে।
এই জন্য সব জায়গায় খালি দেখবেন বেদাত খুঁজে, দোয়া করবেন বেদাত, বাবা মার জন্য দোয়া করবেন বেদাত, নতুন আবিষ্কার এক কথায় শেষ। যতদিন যায় এভাবে বন্ধ হচ্ছে বাপ, অলির দরজা বন্ধ হচ্ছে, অলির দরজা বন্ধ করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলতেছে, অলির দরজা বন্ধ করার জন্য। খলিল তাকে বলা হয় যে আল্লাহকে খুশি করত, আর হাবিব তাকে বলা হয় যে আল্লাহ যাকে খুশি করত। হয় নাই আরো জোরে, আরো জোরে, সুবহানাল্লাহ। খলিল তাকে বলা হয় যে আল্লাহকে খুশি করত, আর হাবিব তাকে বলা হয় আল্লাহ যাকে খুশি করতেন। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আজরাইল গেছে, যায় বলতেছে আল্লাহ পাঠাইছে আপনার জান কবজের জন্য, আমি আসছি আপনাকে নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিসসালাম আজরাইলকে বলে আল্লাহকে যায় কও যে বন্ধু কি বন্ধুর জান কবজ করে? সুবহানাল্লাহ, কবেন না ইব্রাহিম খলিলুল্লাহ আজরাইল রে কয়, আজরাইল আল্লাহকে যায় বলো বন্ধু কি বন্ধুর জান কবজ করে? আজরাইল দেখ আল্লাহ কার কাছে পাঠাইছো, বলে কি হইছে? আল্লাহ হে তাই কয় যে বন্ধু কি বন্ধুর জান কবজ করে, আল্লাহ তোমার কাছে কইতে কইছে। আল্লাহ ডাক দেখ আজরাইল, আমার খলিলকে যায় বলো বন্ধু, বন্ধুকে দাওয়াত করলে ডাকলে কি বন্ধু না আসে? সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ, প্রেমের খেলা কি, প্রেমের খেলা, ওরে প্রেমের খেলা, ইশকের গো মেলা, সবাই বুঝে না আসে কার মাশুকের প্রেমে, এই তো নিশানা। ইব্রাহিম ডাক দেখায় আজরাইল আর দেরি না, নিয়ে চলো আমাকে পৃথিবীতে আর থাকবো না। মুসা আলাইহিসসালামের কাছে আজরাইল আলাইহিসসালাম আইছে, সুনানুন নাসাইর হাদিস বুখারীর মধ্যে এসেছে, আজরাইল আইসে বলতেছে ও পয়গম্বর আল্লাহ হুকুম করছে আপনাকে নিয়ে চলে যাব। মুসা আলাইহিসসালাম একটা জোরে আজরাইলের মুখ পেছে একটা ঘুষি মারছে, ঘুষি একটা মারার সাথে সাথে আজরাইল আলাইহিসসালামের চোখ বের হয়ে গেছে। সুবহানাল্লাহ, কবে সুবহানাল্লাহ, বলে হুজুর এটা কি করে সম্ভব, যে কি করে সম্ভব, আমি আপনাকে কেমনে বুঝাবো বন্ধু, কি করে বুঝাবো আপনারে, কেমনে বুঝাবো যে এটা কি করে সম্ভব? তো হাদিসের কথা তো সহি বুখারীতে আসছে, নবী নিজে ওয়াজ করছে। আজরাইল নূরের তৈরি, সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ। এই দেখেন এখানে একটা ফেস লাগবে না, জিলাপির ফেস লাগাবো, জিলাপির ফেস লাগাবো, লাগাই দিই, এই যে লাগাই দিই। এবার আজরাইল হলো নূরের তৈরি, মুসালা মাটির তৈরি, মাটির তৈরি মানুষ নূরের তৈরি, ফেরেশতারে একটা ঘুষি দিয়া চোখ বাইর করে ফেলাইছে। যারা কয় নবী নূরের তৈরি হইতে পারে না, নূরের তৈরি মানুষ কি করে মাটির তৈরি মানুষের সাথে রাত্রিবেলা ঘুমায়, তার মানে বোঝা গেল ও বলো আল্লাহ সৃষ্টি সম্পর্কে তোমার আকল জ্ঞান তৈরি হয় নাই, কথা কন ঠিক কিনা? ঘুষি মারছে, এক ঘুষিতে চোখ বেরিয়ে গেছে, চোখ টেমনি দৌড়িয়ে আজরাইল আলাইহিসসালাম দৌড়ে চলে গেছে আল্লাহর কাছে। দেখ আল্লাহ কার কাছে পাঠাইছ, কি হয়েছে? কে দেহ দিয়ে আমার চোখে ঘুষি দিয়ে চোখ বের করে লিখছে। খেলাটা কি দেখে আজরাইল কেন ঘুষি মারছে? আচ্ছা কেন যে ঘুষি মারছে আল্লাহ জানে না, জানে কি কথা কন আল্লাহ জানেনি। এরপর আল্লাহ জিগে আজরাইল ঘুষিটা কেন মারছে,
বলে আমি যাইয়া বলছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য আইছি, আপনার জান কবজ করব। আপনার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার একটা জোরে করে ঘুষি মেরে আমার চোখ বাইর করে ফেলাইছে, সে দুনিয়াতে আসবার চাই না। আল্লাহ আল্লাহ দেখো আমার চোখটারে বাইর করে ফেলাইছে। আল্লাহ ডাক দেখায় মুসা রে আজরাইল রে আমার মুসার কাছে তুমি আবার যাবা। যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে বলবা, ও মুসা আপনি একটা গরুর উপরে হাত রাখেন, হাত রাখার পরে আপনার হাতের নিচে যতগুলি পশম পড়বে এত বছর আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন। আজরাইল এসে বললেন, হুজুর আল্লাহ আবার পাঠিয়েছেন আপনি একটা পশুর উপরে হাত রাখেন, বলে লাভ কি, কি হবে, ওই হাতের নিচে যত পশম পড়বে গনে গনে তত বছর আপনি দুনিয়াতে থাকবেন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আজরাইল তারপরে কি, বলে হুজুর তারপরে আপনার মরণ হবে, কুল্লু নফসিং দাইকাতুল মউত, প্রত্যেক জীবনের মরণের স্বাদ আস্বাদন করা লাগবে, আপনি কত কোটি বছর থাকেন না কেন একদিন আপনাকে মৃত্যু বরণ করাই লাগবে। মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে আজরাইল আর দুনিয়াতে থাকার ইচ্ছা নাই, মরা যেহেতু লাগবেই দুনিয়াতে আর থাকবো না, আমাকে নিয়ে চলো আমি আর দুনিয়াতে থাকবো না। একবার জোরে জোরে বলা যাবে কি, আল্লাহ আকবার। বাজান আমার নবীজির সময় ঘনায় গেল, জিব্রাইল এসে বলেন, হুজুর আপনি কেমন আছেন, আল্লাহ জানে আপনি কেমন আছেন, তারপরও আল্লাহ পাঠাইছেন আপনার খোঁজ নেওয়ার জন্যে। নবী বলেন, জিব্রাইল আমি বেশি ভালো নাই, অসুস্থ। চলে গেলেন জিব্রাইল, দ্বিতীয় দিন আবার আসছে, সালাম দিয়া বলেন, হুজুর আপনি কেমন আছেন, বলে আজ জিব্রাইল আমি বেশি ভালো নাই, অসুস্থ। চলে গেলেন জিব্রাইল, পরের দিন ইসরাফিলকে নিয়ে আসছে, ইসমাইলকে নিয়ে আসছে। ইসমাইল নামক একজন ফেরেশতা ছিলেন যার নেতৃত্বে 70,000 ফেরেশতা থাকে, ওই 70,000-এর নেতৃত্বে এক একজনের নেতৃত্বে আরও 70,000 করে ফেরেশতা থাকে। এবং ওই ইসমাইল ফেরেশতা আসছে জিব্রাইলের সঙ্গে, নবীজি সালাম দিলেন, জিব্রাইল আপনি কেমন আছেন, হুজুর আপনি আজকে কেমন আছেন, বলে আমি অসুস্থ। হুজুর আল্লাহ খোঁজ পাঠাইছেন আপনার খোঁজ নেওয়ার জন্যে, দেখেন বন্ধু বন্ধুকে কেমন ভালোবাসে, আমার আল্লাহ তার নবীকে কেমন ভালোবাসে, আমার আল্লাহ তার নবীকে কেমন ভালোবাসে, বাজান কেমন ভালোবাসে। আল্লাহ তার হাবিবকে খোঁজ নেওয়ার জন্য পাঠা, যায় দেখো আমার বন্ধু কেমন আছে, আমার বন্ধু কেমন তুমি যায় খোঁজ নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পরের দিন আসছেন, চতুর্থ দিনের মাথায় জিব্রাইলকে নিয়ে আসছেন, সালাম দিলেন, নবীজি হুকুম দিলে আমরা ভিতরে প্রবেশ করব। আল্লাহর নবী অনুমতি দিলেন, আজরাইল এবং জিব্রাইল দুইজন ভিতরে ঢুকলেন। ঢুকার পরে আজরাইল নবী যে ডেকে বলেন, ইয়া রাসূলাল্লাহি, নবী গো আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, ইয়া রাসূলাল্লাহ আপনি যদি হুকুম দেন আমি আপনার জান কবজ করে আপনাকে সসম্মানে মর্যাদা দিয়ে আমি আল্লাহর কাছে নিয়ে চলে যাব। হুজুর আপনি যদি হুকুম না দেন আপনার যতদিন মন চায় ততদিন আপনি পৃথিবীতে থাকবেন, আপনার যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন, আপনার যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন। একটু চিন্তা করেন তো, হুজুর অনুমতি দিলে নিয়ে চলে যাব, অনুমতি না দিলে আপনাকে রেখে চলে যাব, আপনার যতদিন মন চায় ততদিন আপনি পৃথিবীতে থাকবেন, তার মানে কি সবার জন্য বিধান একরকম, আমার নবীর জন্য বিধান ভিন্ন রকম। সবার জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সবার জন্য আল্লাহ বলে দিলেন বান্দার সময় শেষ আর তুমি এক সেকেন্ডও থাকতে পারবা না, কিন্তু আমার নবীর জন্য বিধান হলো হুজুর আপনি অনুমতি দিলে আপনি জান কবজ হবে আর অনুমতি না দিলে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার হায়াত হবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলাল্লাহ। হে সুন্নি, এই জন্য আমরা নবী 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 করি,
সবার জন্য আইন এক রকম আমার নবীর জন্য আইন ভিন্ন রকম আল্লাহ জানাই দিলেন এ আজরাইল এইভাবে বলবা নবীর যতদিন মন চায় ততদিন নবীজি দুনিয়াতে থাকবে আল্লাহর নবী কেঁদে ফেললেন জিব্রাইল আল্লাহর বিধান কি রকম জিব্রাইল বলেন হায়া নবী আল্লাহ আল্লাহ জানাইছেন আপনি যতদিন মন চায় আপনি ততদিন দুনিয়াতে থাকবেন হুজুর আপনি যদি বলেন আপনাকে নিয়ে সসম্মানে আমরা আল্লাহর কাছে চলে যাব জিব্রাইল ডাক দিয়ে বলেন তুমি ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলো জিব্রাইল আপনার মালিক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে আহা কি দামি কথা আপনার মালিক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে আপনার মালিক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে হুজুর আল্লাহ আপনার অপেক্ষায় সাথে সাথে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আজরাইল দেরি করো না দেরি করার সময় নাই তাড়াতাড়ি নিয়ে চলো আমার মালিক আমার অপেক্ষায় আছে আমি আমার মালিকের দিদারে চলে যাব আমি আমার মাশুকের দিদারে চলে যাব আর দুনিয়াতে আমি থাকবো না এমন সময় আজরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ বরাবর হাত রাখছেন জান কবজ করবেন জান বের করে নিয়ে যাবেন হুজুরে করিমের কষ্ট হচ্ছিল নবীজি কেঁদে দিয়ে বলেন আজরাইল রে বড় কষ্ট হয় এর চাইতে কি একটু আসানে আমার জান কবজ করা যায় না আজরাইল দেখে বলে হুজুর সৃষ্টির মধ্যে আপনি নবীর আগে এবং আপনি নবীর পরে এত আসানে আমি কারো জান কবজ করি নাই গো নবীজি হুজুর আপনার পরেও এত আসানে কারো জান কবজ হবে না আপনি নবীর আগে এত আসানে আমি কারো জান কবজ করি নাই ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে আল্লাহ আমাকে হুকুম করেছে আপনি নবীকে কষ্ট দিলে আমি আজরাইলের জীবন বরবাদ হবে আমি ধ্বংস হয়ে যাব নবীজি আপনার ব্যাপারে আল্লাহ আমাকে সতর্ক করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার আসনে জান কবজ করতেছি এর চাইতে আসান আমার কাছে আর নাই নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আজরাইল তোমাকে একটা অনুরোধ করি মানবা বলেন ইয়া রাসূলুল্লাহ কি আজরাইল রে আমার উম্মত বড় গুনাহগার আমার উম্মত বড় গুনাহগার আমার উম্মত বড় গুনাহগার আমার উম্মত বড় গুনাহগার আমার উম্মত গুনাহ করবে আমার উম্মতের জীবনে অনেক গুনাহ হয়ে যাবে আজরাইল অনুরোধ করতেছি তোমাকে আমার উম্মতের জান কবজের সময় আমার উম্মতের কষ্ট দিও না আমার উম্মতকে কষ্ট দিও না আমার উম্মতকে কষ্ট দিও না যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না রসুল তোমায় ভালোবাসে নবী তোমায় ভালোবাসে তুমি তারে ভুইল না যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না এগারো দরবারের মুহিব্বিন হে নান্দাইলবাসী মাইকের আওয়াজ যতদূর যায় গভীর রাত তাহাজ্জুদের সময় বয়ানটা করতেছি বাজার রাত তো শেষ হয়ে গেছে বন্ধুরে মরণ কত কঠিন জানেন নবীজি ডাক দেয় বলেন উম্মতেরা
তোমরা কি জানো মৃত্যু কত কঠিন হবে? সাহাবীরা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। আমরা সুন্নিদেরও আকীদা আল্লাহ জানে নবী জানে, নজদীদের আকীদা আল্লাহ জানে নবী জানে না, সাহাবীদের আকীদা আল্লাহ জানে নবী জানে, আমরার আকীদাও আল্লাহ জানে নবী জানে। আল্লাহর নবী ডাক ডাক কয় সাহাবীরা রে মরণটা কত কঠিন জাননি? একটা উট বিনা জবাইতে ওই উটের চামড়া সিলাইলে উটের যেমন কষ্ট হয়, ওই উটটাকে যদি 100 বার চামড়া সিলানো হয়, 100 বার চামড়া সিলাইলে উটের যত কষ্ট হয়। সাহাবীরা রে মরণ তার চেয়ে দু বড় কঠিন, মরণ তার চাইতে বড় কঠিন। আল্লাহর নবী কাঁদে আর বলে আজরাইল আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতকে কষ্ট দিও না রে আজরাইল, আমার উম্মতের জান কবজের সময় আসাম দিও। আজরাইল ডাক দে বলি ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ নবী গো, আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ, আপনার উম্মত যদি নেককার হয়, আপনার উম্মত যদি ঈমানওয়ালা আমলওয়ালা হয়, ঈমানওয়ালা আমলওয়ালা হয়, আপনার উম্মত যদি ঈমানওয়ালা আমলওয়ালা হয়, মায়ের কোলের মধ্যে সন্তান ঘুমাইলে যেমন সন্তান টের পায় না, ওইরকম আমি তার জান কবজ করে নিয়ে যাব, সে বুঝতেই পারবে না, চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূল আল্লাহ, বলা যাবে কি ইয়া নবী আল্লাহ, চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার, আহা বড় কঠিন নবী 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 নবী, উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায়, দয়া করো দয়াল নবী আমার, দয়া করো গো মুর্শিদ কেবলার খাতিরে, দয়া করো মুর্শিদ কেবলার খাতিরে, কোথায় গেলে পাবো নবী আমরা তোমারে, ঘোমের ঘরে বইলা যায়ো আমারে, হায়রে ঘোমের ঘরে বইলা যায়ো আমারে, আহা নবী কত উম্মতের পাগল, নবী উম্মতের পাগল, উম্মত করলাম কি কি করছি, উম্মত হয়ে করলাম কি, এতেকালের সময় নবী আমাদেরকে ভুলে যান না, আমরা হতভাগা উম্মত নবী চিনি নাই, হতভাগা উম্মত নবী ভালোবাসতে পারি নাই, আমরা কেমন হতভাগা হইলাম নবী ভালোবাসতে পারি নাই, আমরা কেমন হতভাগা এখনো সুদ খাই, আমরা কত হতভাগা এখনো ঘুষ খাই, আমরা কত হতভাগা এখনো মানুষ ঠকাই, আমরা কত হতভাগা এখনো বনের জমিন বুঝাই দেই নাই, আমরা কত হতভাগা এখনো প্রতিবেশীর হক মেরে মেরে নষ্ট করে খাই, আমরা কত আরো হতভাগা উম্মত এখনো মা দোকানদারির মাল দোকানে আমরা মাল কাস্টমার ঠকাই, আমরা কত বড় হতভাগা,
হায় হায় বাবা মার সাথে খারাপ আচরণ করি, আমরা কত বড় হতভাগা সুন্দরী বউ পাইয়া বাবা মারে ছেড়ে দিছি, আমরা কত বড় হতভাগা উম্মত বাবা মা বৃদ্ধ হয়ে গেছে জুদা হয়ে গেছি, আহা আমরা কত বড় হতভাগা নবীর চরিত্র আমাদের জীবনে আসলো না, আমরা কত বড় হতভাগা নবী চিনলাম না, নবী ভালোবাসতে পারলাম না। ও নবীর উম্মত খুবই মনোযোগে কঠিন সময়ে আল্লাহ নবী আমাদেরকে ভুলেন নাই, আমরা নবী ভুলে গেছি, নবী ভুলে গেছি। ও যুবক তুমি নবী ভুলে গেছো কিন্তু নবী আমাকে ভুলে নাই। হাদিসে মুসনাদে আবু ইয়াল আল মুসল্লির ভিতরে বিশুদ্ধ সনদে হাদিস আসছে, এই মিসকিনের ঘরে কিতাবখানা আছে, আল্লাহ নবী বলেন উম্মত হায়াতি খয়রুল্লাকুম, আমার জীবন তোমাদের জন্য মঙ্গলময়, তু হাদ্দিসু না ওয়া হাদ্দিসু লাকুম, তোমরা মুসিবতে পড়তা বিপদে পড়তা আমি নবীর কাছে আসতাম আমি সমাধান বাতলাই দিতাম, তোরা দু আমার উম্মতরা রে ওয়াফাতি খয়রুল্লাকুম, আমার এন্তেকাল তাও তোমাদের জন্য মঙ্গলময় হবে। তোমরা মনে করছো আমি নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তোমরা শেষ হয়ে যাবে, আমি নবীর জিন্দেগি শেষ হবে না 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 না, ওয়াফাতি খয়রুল্লাকুম, আমার এন্তেকালও মঙ্গলময়, তোরা দোয়ালিয়া আমালুকুম, তোমাদের আমল সমূহ আমি নবী দেখবো, আমার এই তুমি খৈরিন হেমাতুল্লাহ আলাইহি, যদি আমল ভালো দেখি রব্বি কারিমের দরবারে আমি শুকর গুজার করবো, আমার রয় তুমি শরীর ইস্তিগফারতুল্লাহ আলাইকুম, যদি তোমাদের আমলগুলি খারাপ দেখি আমি রওজা মুবারকে তোমাদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবো, আমি নবী তখনও কাঁদবো, আমি নবী তখনও কাঁদবো। আমার নবী এখনও উম্মতের বেদনায় কাঁদেন, রওজা শরীফে এখনও উম্মতের জন্য নবী ইস্তিগফার করতে থাকেন। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। কষ্ট হচ্ছে আপনাদের, বাজানো রাত তো 4টা বেজে যাচ্ছে, এখন আপনারা বসে আছেন গারোয়া দরবার শরীফ নান্দাইলে। ও মুসলমান এই সময় কোন মানুষ বসে থেকে মাহফিলে বলেন তো, আপনারা এখনো নবীজির কথা শুনে শুনে কারো চোখের পানি আসতেছে, আহা নবী উম্মত এই সময় ভুলেন নাই, এখনো রওজা মোবারক উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, আমরা এমন উম্মত হইলাম নবী চিনলাম না। ও বাজার খুব মনোযোগ দেন, নবীজি রওজা মোবারকে জিন্দা, আল্লাহ নবী বললেন তোমাদের আমলগুলি আমি দেখব, আজকের মাহফিল আমল, এই আমলটা নবীর দরবারে চলে গেছে, আপনার চোখের পানি পড়তে দেরি হয়েছে, আল্লাহ নবীর রওজা মোবারকে পৌঁছাইতে দেরি হয় নাই। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই যে আমাদের দেশের নজদি যারা, এরা দোয়া করতে উম্মতকে মানা করে, ওরা বলে দোয়া করা যাবে না, এইগুলি সব বেদাত, নতুন আবিষ্কার হয়েছে, না করলেও চলে। একদল আছে কয় না করলেও চলে, আর একদল কয় সরাসরি কয় বেদাত, একদল আছে কয় না করলেও চলে, এরা সরাসরি বেদাত আর হারাম ফতোয়া দেয় না, এরা একটু হেকমতে কাজ করে, এরা কয় না করলেও চলে, তার মানে এগুলি হলো শয়তানের কথা, না করলেও চলে। আর একদল আছে বলে না এটা বেদাত করাই যাবে না, এরা সম্পূর্ণভাবে না করে। কিন্তু আমার নবী কি বলছেন জানেননি, উম্মত ভালো করে শুনে যান, আল্লাহ নবী ডাক দেখে উম্মতের আরে শোনো, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে শুনিয়া যাও, তুমি যদি তো আল্লাহর ভয়ে মালিকের ডরে মালিকের মহাব্বতে তোমার চোখ দিয়া একটু মাসির মাথার পরিমাণ পানি ঝরে পড়তে পারে, ও আমার উম্মত
মাসির মাথার পরিমাণ পানি যদি তোমার চোখ বে একবার বের হয়ে আসে উম্মতরে তোমার যদি সাগর পরিমাণ গুনাহ থাকে মহাসাগর পরিমাণ যদি গুনাহ থাকে গুনায় গুনায় যদি আসমান ভরা যায় জমিন ভরা যায় আসমানের উপরে আরো 7টা আসমান আছে জমিনের নিচে আরো 7টা জমিন আছে 7 আসমান 7 জমিন যদি গুনায় গুনায় ভরা যায় ও আমার উম্মত তোমার চোখের পানি পড়তে দেরি হবে আমার মালিক আমার আল্লাহ গুনাহগুলি maaf করতে দেরি করবে না এ চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার তাহলে বলেন দোয়া কি চলবে না বন্ধ হবে চলবে বলেন চলবে না বন্ধ হবে যারা দোয়াকে বেদাত বলে বন্ধ করতে চায় ওরাই হলো অরিজিনাল বেদাতি শয়তান অরিজিনাল কি বেদাতি শয়তান কথা বলেন ঠিক কি না আজাজিল বিন আজাজিল শয়তানের ঘরের শয়তান ঠিক কি না শয়তানের ঘরের শয়তান ও বাজান গারোয়ান দরবারের মুহিব্বিনেরা খুব ভালো করে শুনেন ওরা হলো শয়তানের ঘরের শয়তান কারণ কি আপনাকে বলে দিয়ে যায় ওরা চায় বান্দার চোখের পানি যাতে না পড়ে কারণ চোখের পানি পড়তে দেরি হবে গুনাহ মাফ হতে দেরি হবে না এটা শয়তান চায় যাতে বান্দাকে একবার যদি দোয়া থেকে সরাই দিতে পারি তো আর কোনোদিন দোয়া করবে না আর দোয়া না করলেও চোখের পানি আসবে না আর চোখের পানি না আসলে গুনাহ মাফ হবে না ও লক্ষ বছর ইবাদত করবে কিন্তু জান্নাত নসিব হবে না কারণ নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না রোজা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না বলে তাহলে জান্নাতে যাব কি দিয়া জান্নাতে যাব আল্লাহ তাহলে রহমত পাবো কি দিয়া রহমত পাইতে হলে চোখের পানি ফেলতে হবে রহমত পাইতে হলে নবী খুশি করা লাগবে রহমাতুলিল আলামিন নবী খুশি না করতে পারলে আল্লাহ খুশি হবে না এই জন্য দেখবেন ওরা রসুলের ব্যাপারে খুব উদাসীন আল্লাহ নবীর ব্যাপারে কথা বললে নবীকে ছোট ছোট করে কথা বলে আল্লাহ নবীর কবরকে রওজা বলতে মানা করে আল্লাহ নবীকে আল্লাহর হাবিবকে হাবিব বলতে মানা করে খালি ওরা দেখবেন ওই যে পয়গম্বর পয়গম্বর কয়ে সিল্লায় খুব মনোযোগ দিয়া শুনিয়া যান বাবা না কষ্ট হইতেছে আপনাদের চলবে আমি কারো বিরুদ্ধে বলতেছি আমি আমার নবীর পক্ষে বলতে যাই যদি বাপের বিরুদ্ধে চলে যায় তা বলা লাগবে ঠিক কি না তা বলতে হবে বাপ খুব মনোযোগ ওরা দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে কারণটা কি ওরা দোয়া বন্ধ করার কারণ হচ্ছে একটাই দোয়া বন্ধ হয়ে গেলে জমিনে অলি তৈরি হবে না একবার দোয়া বন্ধ হয়ে গেলে আল্লাহর ক্ষমার দরজা বন্ধ হয়ে যাবে কারণ মানুষ বেশি পরিমাণে দোয়ার মধ্যে ইস্তেগফার করে ঠিক কি না দুয়ার ভিতরে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা জালামনা আনফুসানা রব্বানা 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 এটা বন্ধ করার জন্য ওরা উঠে পড়ে লাগলো কারণটা কি কারণ একটাই চোখের পানি পড়তে দেরি হবে গুনাহ মাফ হইতে দেরি হবে না আহা এই জন্য সাহাবীদের জীবনীর মধ্যে আসছে সাহাবীরা হাত তুলে চোখের পানি ওজর দ্বারায় কেঁদে ফেলতেন আল্লাহর অলিদের জীবনীর মধ্যে এসেছে আল্লাহর অলিরা রব্বে কারিমের দরবারে হাত তুলে তুলে রুনাজারি করে কেঁদে 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 বুক ভাসাইতেন আল্লাহ 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 কেঁদে 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 মুখ বাসাইতেন বাজান রে শয়তানের সাথে আল্লাহর একটা চ্যালেঞ্জ আছে আল্লাহর সাথে শয়তানের একটা চ্যালেঞ্জ আছে যদি আমরা দোয়া দলিল দেই সারা রাত দলিল দেওয়া যাবে অনেকে দলিল মানতে চায় না আপনাদেরকে বুঝাই দিয়ে যায় একবারে হৃদয় থেকে খুব মনোযোগ দিয়েন শয়তানের সাথে আল্লাহর একটা চ্যালেঞ্জ আছে আল্লাহর সাথে শয়তানের একটা চ্যালেঞ্জ আছে শয়তানের চ্যালেঞ্জ হলো হে রব তোর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি তোমার বান্দাকে আমি ধোঁকা দিয়ে 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 জাহান্নামি বানায় ফেলবো আল্লাহর একটা চ্যালেঞ্জ আল্লাহ ডাক দেখে আজাজিল তুই শুনে রাখ আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি
আমার বান্দারে তুই গুনাহ করাবি, দুকা দিয়ে দিয়ে গুনাহ করাবি। আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আরো জোরে বলেন, আরো জোরে। কি করতে হবে? ক্ষমা, জোরে বলেন, ক্ষমা চাইতে হবে। কার কাছে? কেমনে? হাত তুললে। হ্যাঁ, হাত তুললে। আল্লাহ, ও আল্লাহ মাফ করে দেও। বলি নামাজের দ্বারা, নামাজের মধ্যে মানুষ শিরিক করে। বলে হুজুর এটা বললেন কি? এরা চারটের সময় যে নামাজের ভিতরে শিরিক কেমনে হয়? হ্যাঁ, ওরা খালি কয় মাজারে গেলে শিরিক, খালি মাজারে গেলে শিরিক না, তো নামাজেও শিরিক আছে। বুঝাই এবার আপনারে খুব মনোযোগ দিন। বলবেন হুজুর নামাজে কেমনে শিরিক হয়? দেখেন নামাজে কি করে শিরিক হয়। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন। কপাল পুরায় নামাজীদের মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। মুসল্লি দোজকে যাবে কোরআনে তার প্রমাণ, মুসল্লি দোজকে যাবে কালামে কোরআনে তার প্রমাণ। মুসল্লি আমাদের দেশে এই যে জুমার নামাজ আসলে দেখবেন কিছু মুসল্লি হয় খালি শুক্রবারে আসলে নামাজ পড়তে যায়। কেন নামাজ পড়তে যায়? একটা কারণে, যে শুক্রবারেও যদি নামাজ না পড়ি তো মানছে কি কবে? এই জোরে কর, কার ডরে? আল্লাহর ডরে না মানুষের ডরে? মানুষের ডরে। যখন যে মানুষের ডরে যে যে সুবহান রব্বিল আলা কে সেজদার মধ্যে পড়ছে, শয়তানে হাসি আর কয় ওরে তুই তো আল্লাহর ডরে আসিস না, তুই মানুষের ডরে আইছ। শয়তানে কয় ওরে সিটার, ওরে সিটার, আমি 7 লক্ষ বছর আল্লাহর সেজদা দিছি, মানুষের ডরে দেয়নি, ফেরেশতার ডরে দেয়নি, আমি আল্লাহর মোহাম্মত করে দিছি, যার কারণে আল্লাহ আমাকে সেন্সর অফ মালায়েকা বানিয়েছিল, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের মুআল্লিম বানাইছিল আল্লাহ আমারে, সব ফেরেশতাদের লিডার বানাই ফেলছিল। আমি 7 লক্ষ বছর ইবাদতে আমার কোনো সিটারই ছিল না। তোরা কত বড় সিটার রে! এই কথা কম দেখা শয়তানের কথা, তোরা কত বড় সিটার! খুব মনোযোগ দিই, মানুষের ডরে কার ডরে? মানুষের ডরে। নামাজ কি মানুষের ডরে না আল্লাহর ডরে? আল্লাহর ডরে। আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। কোন হুজুর আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় সলাত আমার জন্য, আমি আল্লাহর 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 জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য, ওয়া নুসুকি এই কুরবানি আল্লাহর জন্য, ও মাহিয়ায়া জীবন জিন্দেগি আল্লাহর জন্য, ওয়া মামাতি মরণ আমি আল্লাহর জন্য, লিল্লাহি রব্বিল আলামিন সমস্ত জগৎ সমূহের প্রতিপালকের জন্য। এই যে আপনি মসজিদে গেলেন, এই যে আপনার আবার দেখবেন আর একটা নামাজ আছে, বিআই নামাজ। কি নামাজ? বিআই নামাজ। বিআই নতুন বিআই বেদ গেছে না, যাওয়ার পরে এখন বিআই কর, বিআই ও আহেন নামাজ পড়ি আহি। এখন চিন্তা করে যদি নামাজে না যায় তাহলে বিআই কি কবে? এই যে নামাজে গেল, এটার নাম দিছি বিআই নামাজ। কি নামাজ? বিআই নামাজ, বিআই নামাজ। আচ্ছা বলেন, আল্লাহর ডরে গেছে না বিআইর ডরে? বিআইর ডরে। এই নামাজ হলো শিরিকের নামাজ, সে আল্লাহর ডরে যায় না, সে বিআইর ডরে গেছে।
এই নামাজের মধ্যে শিরিক ঢুকছে, মানুষে কি কবে মানুষের ডরে মসজিদে গেছে, এই নামাজে শিরিক তার ঢুকেছে, খুব মনোযোগ দিয়েন। এরপরে আমাদের দেশে অনেকেই মসজিদে নামাজে যায়, চিন্তা করলাম আমি মসজিদের সভাপতি, আমি মুতল্লি, আমি যদি মসজিদে না যাই তাহলে মুসল্লিরা কি কবে? এই কথা কর না খা, মুসল্লিরা কি কবে? মুসল্লির ডরে মুতল্লি নামাজে গেছে, সভাপতি নামাজে গেছে, ভয় কি আল্লাহর না মুসল্লির? মুসল্লির ভয় এসে গেল, এই তো নামাজের ভিতরে শিরিক ঢুকে গেল। ইমাম সাহেব হুজুর যদি নামাজে দাঁড়ায় চিন্তা করে, আমি যদি ঢক মতো নামাজ না পড়ি তাহলে চাকরি চলিয়া যাবে, শেষ, নামাজ শেষ। যদি খতিব সাহেব চিন্তা করে, আমি যদি ঢক মতো নামাজ না পড়ি তাহলে মুসল্লি কি বলবে? খতিব সাহেবের নামাজ শেষ, নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল, ইমামের নামাজের মধ্যে শিরিক ঢুকে যাবে, মুসল্লির নামাজের মধ্যে শিরিক ঢুকে যাবে। এই জন্য ইবাদত সব আল্লাহর জন্য হবে, ওরা খালি কয় পীরের কাছে গেলে শিরিক হয়, পীরের কাছে গেলে শিরিক হয়, ওরা খালি পীরের কাছে শিরিক তালাশ করে পাইছে কিন্তু মসজিদে শিরিক তালাশ করে পায় নাই। আবার আমার দেশে যারা দানশীল আছে, দানবীর আছে, দেখবেন ওরা চিন্তা করে সারা বছর পরে মাহে রমজান আসলো, ঈদের বাজার আইসে, দেখবেন আপনার পোশাক কাপড় বা মার্কেটে যত আছে সব কিনে, ঠিক, এই আস্তে কোন কে জোরে কর, ঠিক, কি কাপড় কিনে? পোশাক কাপড়, পোশাক 150 টাকার কাপড় মাসখানিক পরার পরে হিনতে খয়ে যায়, হিনতে ছিড়ে যায়। যত মার্কেটের পোশাক কাপড় আছে সব কিনে, কেন কিনে জানেন নি? কিনে এই জন্যে, যদি মাহে রমজানে আমি যাকাত না দেই তো মানুষে কি কবে? ঠিক, আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে? মানুষের ভয়ে। যখন যাকাতটা দানটা মানুষের ডরে দিল, তখন বাবা এই ইবাদতের মধ্যে শিরিক ঢুকে গেল, সে আল্লাহর ভয়ে দেয় নাই, সে মানুষের ভয়ে দিছে, আল্লাহর সাথে সে আরেকজনকে ভয় করলো, শিরিক ঢুকে গেছে। এ বাজার খুব মনোযোগ দেন, ইবাদত এখলাসের সঙ্গে কার জন্য হবে? আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে। এই জন্য দেখবেন আমরা প্রত্যেকটা ইবাদতের মধ্যে ঠকবাজিতা আছে, ভণ্ডামি আছে, দুনিয়াবি স্বার্থ লুকানো আছে, কিন্তু আল্লাহর নবী ডাক দেখে উম্মতে, আদ্দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত, আদ্দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মধ্যে মগজ, খুব মনোযোগ দেন। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। যদিও দোয়া ফরজ না কিন্তু অনেক দাম, যদিও ফরজ না কিন্তু দাম কত দেখেন, যদিও ফরজ না কিন্তু দাম কত বুঝেন। কিছু ইবাদত আছে ফরজ না কিন্তু দাম অনেক, যেমন আপনাদেরকে একটা যুক্তি দিয়ে বুঝাই, রোজা রাখেন না কে কে আতুচা করে, আচ্ছা ঠিক আছে, তার মানে বোঝা গেল রোজা সবাই রাখেন, আর ওয়াজ যে শুনতেছেন মনোযোগ দিয়ে তাও বোঝা গেছে, কারণ হাত যদি উঠাই ফেলাইতেন তাহলে বোঝা গেছিল যে না ঘুমের তালে উঠাইছে, সাইডটা তো বাজে, ফজরের উক্তি একটু পরে হইবে, মনোযোগ দেন। এই যে রোজা রাখেন আপনারা, আচ্ছা রোজা মাহে রমজানে রোজা রাখা সুন্নত না নফল? হ্যাঁ বুঝে কইছেন তো, আচ্ছা রোজা রাখা ফরজ, মাশাআল্লাহ, এবার বুঝছেন। আচ্ছা আমরা যে ইফতার করাই, ইফতার করানো কি সুন্নত? সুন্নত না, ইফতার করানোটা সুন্নত, এটা সুন্নত কি সুন্নতে জায়দা আর নওয়াফিল অতিরিক্ত, করলেও করতে পারেন না করলেও করতে পারেন, ইফতার করালেও করতে পারেন না করালেও করতে পারেন, খুব মনোযোগ দিয়ে মশলাটা বুঝাই দিয়ে যায়। কিছু ইবাদত আছে ফরজ না কিন্তু দাম অনেক, দাম বুঝাইতেছি। আপনি সারাদিন রোজা রাখছেন, সেহরির সময় খাইছেন, সারাদিন রোজা রাখছেন আপনি, আচ্ছা বলেন কবুল হবে কিনা, কি কোনো গ্যারান্টি আছে কিনা? নাই, কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই, বুঝে দেন কিন্তু আমি
আমি বুঝাইতেছি শয়তান খালি কবে না করলেও চলে, শয়তান খালি কবে না করলেও চলে। এই শয়তানের কাজ হলো এটা, ইফতার করাইলেন, রোজা রাখছেন সারাদিন, কিন্তু কবুল হয়েছে কিনা গ্যারান্টি নেই, বুঝে যান। আল্লাহ নবী বলেন উম্মত তুমি তোমার ভাইকে ইফতার করাও, একটা খেজুরের দানা দিয়ে যদি পারো তাও করাও, নতুবা এক পেয়ালা দুধ দিয়ে হলেও করাও, যদি তাও সামর্থ্য না হয় তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও করাও, আর যদি তোমার ভাইকে ইফতার করানোর পরে পেট ভরে খাবার খাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো বিশেষ প্রকারের একটা মর্যাদা আল্লাহ পাক দান করবে, যে দানটা হলো তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিন, সাহাবীরা বললেন হুজুর ইফতার করাইলে কি হবে, নবীজি বললেন তুমি যার ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, এ দেখেন আপনি যাকে ইফতার করাইলেন তার রোজা হোক বা না হোক আল্লাহ পাক আপনার আমল নামায়। একজন রোজাদারকে ইফতার করানোর জন্য একটা কবুল রোজা আর সওয়াব আমার আল্লাহ আমল নামায় লিখে দেবে। আরো জোরে, কি রোজা জোরে কান, কি রোজা ফরজ কবুল হয়ে গেছে, আপনি যদি আমাকে ইফতার করান আমার রোজা হোক বা না হোক কিন্তু আপনার আমল নামায় একটা রোজার সওয়াব আল্লাহ পরিপূর্ণ মতো লিখে দেবে একটা খেজুর খাওয়াইলে। আরো জোরে, তাহলে ইফতার করানো কি ফরজ? না, এটা নফল, অতিরিক্ত, করলেও করাইতে পারেন না করলেও না করাইতে পারেন, মান অতিরিক্ত, এটা নফল কিন্তু নেকি বিরাট, এটা ফরজ না কিন্তু নেকি বিরাট, সওয়াব অনেক, এজন্য বুঝে যাবেন। দোয়াটাও এরকম ফরজ না কিন্তু নবী বলতেছে না দোয়াও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। খুব মনোযোগ দিয়েন, কেন মগজ? ওই যে ইবাদত তালি কার জন্য হবে না, আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। এখন আমরা যারা আল্লাহর দরবারে হাত তুলি তখন অধিক মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি আকুতি মিনতি থাকে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, এটা খুব এখলাসের সাথে হয়, কথা বলেন ঠিক কিনা? অনেক আন্তরিকতার সাথে আল্লাহ ভুল হয়ে গেছে, রব্বানা জালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া রব্বানা লা তুয়াখিজনা ইন নাসিনা ওয়া আখতানা, সে আল্লাহ দরবারে হাত তুলে তুলে কাঁদে, আল্লাহ ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন, আল্লাহ আমি অভাবে পড়ছি আপনি আমারে দেন, আল্লাহ আমি বিপদগ্রস্ত আপনি আমাকে দেন, সে এইভাবে আল্লাহ দরবারে হাত তুলে 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 কাঁদতে থাকে। এই জন্য তরিকতের মজলিসে অধিক পরিমাণে দোয়া দুরুদ হয়, এই দোয়াটা অতিরিক্ত নফল কিন্তু দাম অনেক। আপনি একজনকে রোজাদার কি ইফতার করাইলেন তার রোজা হোক বা না হোক আপনার আমল নামে রমজানের সওয়াব লেখা হবে, বাজান রে। তাহলে এবার আপনি বুঝেন তো, দোয়া যদিও ফরজ না কিন্তু দোয়ার দাম অনেক, কারণ বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে একবার চোখের পানি ফেলে দেয়, আল্লাহ নবী বলতেছেন উম্মত তোমার চোখের পানি পড়তে দেরি হবে, রব্বে কারিমের দরবারে কবুল হতে দেরি হবে না। আচ্ছা, আপনি যদি মার কাছে বারবার চান, ও মা টাকা দেন, ও বাবা টাকা দেন, ও মা টাকা দেন, সকালে চাইলেন, দুপুরে চাইলেন, রাত্রিবেলা চাইলেন, আবার চাইলেন, এক সপ্তাহ চাইলেন, এক মাস চাইলেন, আপনার বাবা আপনাকে এক মাসে দেবে, এক সপ্তাহ দেবে, আচ্ছা 10 দিন 15 দিন দেওয়ার পরে বাবা অতিষ্ঠ হয়ে যায়, আপনাকে একটা ধমক দিবে, লাঠি পিটা করতে পারে অথবা ঘর থেকে বের করে দিতে পারে। আল্লাহ নবী বলেন মাল্লামিয়া সালিল্লাহ বরগা বিলাইহি উম্মত
তুমি যদি আল্লাহর কাছে না চাও আল্লাহ বেজার হয় যদি চাও আল্লাহ খুশি হয় এমন একজনের কাছে চান যার কাছে চাইলে বেজার হয় না খুশি হয়ে যায় এজন্য যত বেশি দোয়া করবেন কোনো নিষেধ নাই ওরা বলবে এত কি ঘন ঘন দোয়া করা লাগে নাকি এগুলি হলো শয়তানের কথা এগুলি বইলা বইলা উম্মতকে দুষ্ট শয়তান বানানো বুদ্ধি চলতেছে আজকে যারা আমাদেরকে এই সমস্ত নফল ইবাদত থেকে সরাইতে চায় ওরাই হলো অরিজিনাল বেদাতি কথা বলেন ঠিক না বেঠি আমরা বেদাতি না হেরা হেরা বেদাতি এরা আপনাকে আমাকে ইবাদত থেকে দূরে সরানোর জন্য অনেক চেষ্টা করতেছে এগুলো এক ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র কঠিন ষড়যন্ত্র আপনাকে সূক্ষ্ম বিষয়গুলি বুঝতে হলে অনেক মেধা খাটাইতে হবে জি ইবাদত থেকে আপনাকে কেন সরানো হচ্ছে কি জন্য সরানো হচ্ছে মোতারাম উপস্থিতি আমি লম্বা করে আপনাদের ধৈর্যের চ্যুতি করব না শুধু দুইটা থিম আপনাদেরকে দিয়ে গেলাম সূত্র দিয়ে গেলাম তাহলে ইবাদত হবে আমাদের কার জন্য আল্লাহর জন্য দোয়াটা আমাদের নামাজের ভিতরে ভুল হয় বা ভয় না কেমন হয় দেখেন নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার আমার দিকে তাকান الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم إمام شاب سورة فرتسة আর আপনি মনে মনে চিন্তা করলেন বাজারে ব্যবসা বেশি সুবিধা না ব্যবসা বেশি সুবিধা না এক ইমাম সাহেব তিন ডাকাত পরে সালাম ফিরে নিস কি কয় মুসল্লিরা আমার যদি কেমন কেমন মনে হইতেছে নামাজের অবস্থা মানে বেশি সুবিধার না তো মুসল্লিরা কে হুজুর আপনি যেমনে পড়ছেন আমরা তেমনে ফিরে লাইছি আর এক মুসল্লি খাড়ায় কে হুজুর নামাজ আজকে তিন ডাকাত হয়েছে তো বুঝলেন কেমনে আমার দোকান হলো সাইড দিয়ে আমি প্রত্যেক রাখাতে এক দোকানের হিসেব করি আজকে তিন দোকানের হিসেব হয়েছে একটা হলো বাদ আছে বুঝতে পারছেন একটা এখনো বাদ আছে তো একটা যেহেতু এখনো বাদ আছে তাহলে রাখা তিনটে হয়েছে সাইড হয়েছে না কি নামাজ চিন্তা করে এইরকম আমরা বহু নামাজ পড়ি বহু নামাজ কয়জনের পরিশুদ্ধ নামাজ হয় বলেন তো অধিক মুসল্লি আল্লাহ মাফ করে দিক অধিক মুসল্লি অধিক মনোযোগটা আল্লাহ থেকে জুদা হয়ে দুনিয়ার দিকে চলে যায় অধিক মুসল্লি মনোযোগ থাকবে আল্লাহর দিকে কিন্তু জুদা হয়ে দুনিয়ার দিকে চলে গেছে গরুর দিকে ব্যবসার দিকে ছাগলের দিকে পাগলের দিকে টিহার দিকে এদিকে চলে গেছে এই নামাজ দিয়ে আপনি জান্নাতের তালা কেমনে খুলবেন বলেন তো জান্নাতের তালা এই নামাজ দিয়ে কেমনে খুলবে হ্যাঁ এই জন্যই আল্লাহ বলছেন কোরআন শরীফের এক আয়াতে তফসির আয়াত তেলাওয়াত শেষ একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমান ادعوني استجب لكم إن الذين يستكبرون عن عبادتي الله أكبر عن عبادتي سيدخلون جهنم داخرين কথাগুলি কার
الله ادعوني استجيب لكم আমার কাছে চাও আমি তোমাকে দেব চাইতে বলেছে কে তাহলে কি সারা জীবনে একবারই চাবেন না বারবার চাবেন বারবার চাইলে কি আল্লাহ খুশি হয় না বেজার হয় খুশি হয় আল্লাহকে চাও আমি দেব إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم إن الذين يستكبرون عن عبادتي আমার এই ইবাদত থেকে যারা নিজেকে গুটাইল ওই দোয়া নামক ইবাদত আয়াতের তাফসীরে নবীজি বলতেছেন আর দোয়া হল ইবাদা এই দোয়াটা হলো ইবাদত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত প্রিয় নবী বলতেছেন আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নাম আমার এই ইবাদত থেকে যদি তুমি নিজেকে গুটাও অন্যকে সরাও তাহলে কি হবে জাহান্নামের দাখিরিন তোমাকে অপমান করে অপদস্থ করে লাঞ্ছিত বঞ্চিত গঞ্চিত করে আমি আল্লাহ তোকে জাহান্নামে নিক্ষিপ্ত করব আল্লাহ বলতেছেন ইবাদত থেকে যারা নিজেকে গুটাও আমি আল্লাহ তোমাকে অপমান করে জাহান্নামে পাঠাবো আর আমার দেশে সলিমের ভাই কলিম আইসে ফতোয়া মারতেছে না করলেও চলে কি বুঝলেন আপনি বান্দা যখন আল্লাহর চাইতে বেশি বুঝে তখন আর বান্দা বান্দার জায়গা না এটা আজাজিলের জায়গায় চলে গেছে কথাটা ঠিক কি না কোন জায়গায় গেছে আজাজিল তাহলে কি দোয়া চলবে না হয় না আরো জোরে বলেন চলবে আল্লাহ কবুল করুন বলেন আমিন